স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকে আমি প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এই উল্লেখযোগ্য প্রবন্ধটির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যেটি দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত করা রয়েছে। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। এই প্রবন্ধে দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই পুরো ভিডিওটি সকলে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা প্রথম পর্ব ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা সেই লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বে ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের এই প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত একটি ধারণা সৃষ্টি হবে। তবে চলো দেখে নিই আজকের প্রবন্ধের বাকি অংশ। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশের বিজ্ঞান রচনা বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। অর্থাৎ এই অংশে আমরা দেখতে পাচ্ছি প্রাবন্ধিক বলতে চেয়েছেন, অনেক ক্ষেত্রে যারা বাংলা ভাষা নিয়ে বিজ্ঞান রচনা করেন তাদের ভাষা আড়ষ্ট হয় বা বোঝা কঠিন হয়ে পড়ে, এবং বয়স্কদের জন্য তারা যা লেখেন তা প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে লেখে না। এই প্রাথমিক অবস্থা অবলম্বন করে না বলেই তাদের বিজ্ঞান লেখাটা সহজ হয় না, কঠিন হয়ে পড়ে, এবং সেটা বোঝাটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে পড়ে। অর্থাৎ প্রাবন্ধিক প্রথমেই বলেছেন, পাশ্চাত্য দেশের থেকেও আমাদের দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান কিন্তু খুবই অল্প, সুতরাং তাদেরকে বোঝানোর জন্য তাদের মতন ভাষা প্রয়োগ করা উচিত তাদের রচনাংশে, তবেই তাদের রচনা বা প্রবন্ধটি সকলে বুঝতে পারবে। এরপরের অংশে বলা আছে, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরাজি শব্দের যে অর্থ ব্যাপ্তি কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া যায়, এই জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। অর্থাৎ প্রাবন্ধিক এই অংশে বলেছেন, বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য তাদের রচনা পদ্ধতি অবশ্যই সহজ হওয়া উচিত, এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ করলে সেটা হবে না, এটা তাদের দোষ। তাহলে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য প্রতিষ্ঠিত হবে না, এটা কিন্তু প্রাবন্ধিক বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কী বুঝলাম, এখানে কোন দোষের কথা বলেছেন প্রাবন্ধিক? এখানে বলেছেন বৈজ্ঞানিক সাহিত্য প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে দোষের কথা বলেছেন সেটা হলো রচনা লেখার সমস্যা। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি প্রয়োজন তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি, ফলে অনেক জায়গায় তাদের রচনা ভাষাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে, অথবা ইংরাজির আক্ষরিক অনুবাদও হয়ে পড়ছে। এ প্রসঙ্গে প্রাবন্ধিক আরও দুটি কথা বলেছেন, উল্লেখযোগ্য দুটি কথা। বৈজ্ঞানিক সাহিত্য লিখতে গেলে বা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে হলে প্রথমে একটা সার্থক পরিভাষা প্রয়োগ করতে হবে অর্থ অনুযায়ী। প্রাবন্ধিক মনে করেন প্রয়োগগত ভুল না করে যদি উপযুক্ত বা প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় তবে ইংরাজি শব্দই বাংলা বানানোই চালানোই ভালো, যেমন ম্যালভাসি ফার্ন ইনসেক্টর মতন শব্দ। তবে লেখক বলেছেন আমাদের দেশের বর্তমান অবস্থা
বয়স্কদের জন্য যা লেখা হয় তা কিন্তু প্রাথমিক বিজ্ঞানের মতন না লিখলে তা বোঝা কঠিন হয়ে পড়বে। এই কারণে তিনি বলেছেন, বিজ্ঞান বিষয়ক রচনা করার ক্ষেত্রে, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করার ক্ষেত্রে লেখককে অবশ্যই তার অর্থ এবং বিষয়টা বুঝে লিখতে হবে, অর্থাৎ সচেতন থাকতে হবে বৈজ্ঞানিক সাহিত্য রচনা করার ক্ষেত্রে। এর পরের অংশ বলেছেন, ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, উন্ড, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। সেন্সিটিভ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন। সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। অর্থাৎ প্রাবন্ধিক এই অংশে বলতে চেয়েছেন, বিজ্ঞান নিয়ে আলোচনা করার সময় তার রচনার পদ্ধতির প্রতি নজর রাখতে হবে, কিন্তু এখনকার লেখক এখনও বেশি আয়ত্ত করতে পারেনি সে বিষয়টি। এর ফলে তাদের ভাষা কঠিন হয়ে পড়ছে এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ছে, এটা তাদের দোষ। এক্ষেত্রে লেখক কতগুলি উদাহরণ দিয়েছেন, যেমন সেন্সিটিভ। সেন্সিটিভ শব্দটির আমরা অর্থ জানি স্পর্শকাতর, কিন্তু এখানে যদি বলা হয় যে সেন্সিটিভ পার্সন বা সেন্সিটিভ উন্ড অর্থাৎ আঘাত, বা সেন্সিটিভ প্ল্যান বা সেন্সিটিভ ব্যালেন্স, সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার, এইসব শব্দগুলি কিন্তু উপযুক্ত নয় ব্যবহারের ক্ষেত্রে। এখানে প্রাবন্ধিক বলেছেন, বাংলায় যদি অর্থ করা হয় তাহলে সেটা এরকম হবে, অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজিত, সেন্সিটিভ। যে সকল শব্দ ব্যবহার করা যায়, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবিধী, সুগ্রাহী, এগুলি কিন্তু বাংলা শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আরেকটি উদাহরণ দিয়েছে সেন্সিটিভ পেপার, মানে স্পর্শকাতর কাগজ, এটি ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত উৎকট বা বোঝা কঠিন, কিন্তু এখানে যদি লেখা হয় সুগ্রাহী কাগজ, সেটা কিন্তু সঠিক হয়। অর্থাৎ লেখক এই অংশে বলতে চেয়েছেন, যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করেন তাদের বৈজ্ঞানিক পরিভাষা সম্বন্ধে অবশ্যই সচেতন থাকতে হবে, দরকার হলে ইংরাজি শব্দকে বাংলায় ব্যবহার করতে হবে, এতে অত্যন্ত রচনা, উৎকট রচনা থেকে আমরা মুক্তি পাবো। যেমন বলা হয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এটাই ত্রুটি, অনেক লেখক যারা বিজ্ঞানে বই লেখেন তারা ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, আর ঠিক সেই কারণেই তাদের লেখাটি উৎকট হয়ে পড়ে। উৎকট হয়ে পড়ার জন্য অনেকের পক্ষেই তা বোঝা কিন্তু কঠিন হয়ে পড়ে। এর পরের অংশে কী রয়েছে, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতে পৌঁছায়নি, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। এক্ষেত্রে লেখক বা প্রাবন্ধিক, অর্থাৎ প্রাবন্ধিক এখানে উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। প্রাবন্ধিক বলেছেন, যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করেন তাদের বৈজ্ঞানিক পরিভাষা সম্বন্ধে একটা সচেতন থাকা দরকার, না হলে কিন্তু বিষয়টি আরও বেশি কঠিন হয়ে পড়ে। তাই তো এখানে বলেছেন, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট বিন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, এর বাংলা যদি কেউ করেন তাহলে হবে, পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতে পৌঁছায়নি, তবে এটা সঠিক নয়। এটি যদি অর্থ অনুযায়ী করা যায় তাহলে লেখা যেতে পারে, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি, যেটি সঠিক। অর্থাৎ আমাদের অর্থ অনুযায়ী, ভাব অনুযায়ী আমাদের অনুবাদ করা প্রয়োজন। এরপর প্রাবন্ধিক আরেকটি উদাহরণ দিয়েছেন, হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন, যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের প্রতিক্রিয়া অংশগ্রহণ করে না। এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষায় বজায় থাকে। অর্থাৎ প্রাবন্ধিক এখানেও আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, আমরা যদি হুবহু ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করি বা সেই শব্দটি লিখি তাহলে কিন্তু অর্থটা সঠিক হয় না, আমাদের ভাব অনুযায়ী অর্থটি প্রকাশ করতে হবে, অর্থাৎ নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না সেটি হবে সঠিক। তাই তো লেখক এখানে ব্যঙ্গ করে, সেই সমস্ত প্রাবন্ধিকদের ব্যঙ্গ করে বলেছেন, মাছি মারা নকল, তারা নকল করার প্রবণতা, সেই জিনিসটা যে তাদের মধ্যে আছে সেই প্রবণতাটাকে তাদেরকে ত্যাগ করতে হবে।
এর পরের অংশে রয়েছে, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি সঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন অবেরুদণ্ডের বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শির দ্বারা নেই, কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তা অতি অল্প পরিচিতি পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা, এবং স্থল বিশেষে ইংরাজি শব্দ দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। অর্থাৎ প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন, পারিভাষিক শব্দ বাদ দিলে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। তিনি বলেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা কিন্তু সহজ হয়, তবে সেটি সকল ক্ষেত্রে সমান নয়, স্থান বিশেষে এটি আলাদাও হতে পারে। এক্ষেত্রে প্রাবন্ধিক উদাহরণ দিয়েছেন, অমেরুদণ্ডী প্রাণীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তু শির দ্বারা নেই, অথবা তিনি বলতে চেয়েছেন যেসব জন্তুর শির দ্বারা নেই, অথবা যেসব জন্তুর মেরুদণ্ড নেই, যেসব জন্তু মেরুদণ্ড ছাড়া কাজকর্ম করে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ একই শব্দ অর্থ অনুযায়ী বারবার প্রয়োগ না করে তার সঠিক শব্দটি এক কথায় প্রকাশ করলে বেশি ভালো হয় এবং বোঝার পক্ষে সহজ হয়। আবার আলোক তরঙ্গের একটি উদাহরণ দিয়েছেন, আলোক তরঙ্গের বদলে যদি আমরা আলোর কাঁপন বা নাচন লিখি তাহলে কিন্তু সেটি সঠিক নয়। প্রাবন্ধিক বারবার একটি কথা বলেছেন এই প্রবন্ধে, পরিভাষার উদ্দেশ্যই হলো ভাষাটাকে সংক্ষেপ করা এবং অর্থটাকে নির্দিষ্ট করা, যেটি আমরা সমাস বাংলা ব্যাকরণে সমাস করার ক্ষেত্রে প্রয়োগ করি। যদি বারবার কোনো বিষয়ে বর্ণনা দিতে হয় তবে কিন্তু সেটা অনর্থক কথা বেড়ে যায়, তাদের পাঠকের পক্ষে তা বোঝা কিন্তু আরও কঠিন হয়ে পড়ে। তাই সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ বা বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের পর ব্যাখ্যা দেওয়া পর প্রয়োজন, কিন্তু পরে শুধুমাত্র বাংলা পারিভাষিক শব্দটি ব্যবহার করলেই তা বোঝা সহজ হয়। এই কথাটি প্রাবন্ধিক এই অংশে বলেছেন। এর পরবর্তী অংশ, আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান, কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর। অরণ্যের আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্য রোদন বললে ব্যঞ্জনার অর্থ বা খেদ প্রকাশ পায়। সাধারণত সাহিত্যের লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। অর্থাৎ এই অংশে প্রাবন্ধিক বলতে চেয়েছেন, আমাদের অলঙ্কার শাস্ত্রে যারা পণ্ডিত আছে তারা শব্দের ত্রিবিধ অর্থ খুঁজে পেয়েছেন। ত্রিবিধ কথা বলতে তিনটি উল্লেখযোগ্য শব্দ, একটি অভিধা, আরেকটি লক্ষণা, আর একটি ব্যঞ্জনা। অর্থাৎ তিনি বলেছেন যে স্বাভাবিক শক্তি একটি শব্দের অর্থ প্রকাশ করে, সেটাকে বলেছেন আলঙ্কারিকগণ অভিধা। আর যে শব্দের মুখ্য অর্থ ছাড়াও মুখ্য অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য একটি অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হয়েছে লক্ষণা। আরেকটি কথা বলেছেন যে যে শব্দের মুখ্য অর্থ এবং লক্ষণার্থকে আশ্রয় করে এ দুয়ের অতিরিক্ত নতুন কোনো অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হয়েছে ব্যঞ্জনা। অর্থাৎ প্রাবন্ধিক বলেছেন অভিধা শুধুমাত্র আবিধানিক অর্থটাই প্রকাশ করছে। উদাহরণ হিসাবে তিনি বুঝিয়েছেন দেশের অর্থ ভারত, এটি একটি লক্ষণীয় উদাহরণ, কিন্তু আমরা যদি বলি দেশের লজ্জা তাহলে কিন্তু এখানে শুধু দেশের কথা বলা হচ্ছে না, দেশবাসীর কথা বলা হচ্ছে, দেশবাসীর লজ্জা, এটি একটি লক্ষণার উদাহরণ। আরেকটি উদাহরণ দিয়েছেন অরণ্যের আবিধানিক অর্থ, তিনি বলেছেন বন, কিন্তু আমরা যদি বলা থাকে
অরণ্যে রোদন, তখন কিন্তু সেটা বন হবে না, এটি ব্যঞ্জনা অর্থ প্রকাশ করে, নিষ্ফল ক্ষেত। অরণ্যের রোদন মানে নিষ্ফল ক্ষেতের কথা প্রকাশ করছে। এই যে তিনটি ধারার ব্যবহার সাহিত্যে করা গেলেও প্রাবন্ধিক মনে করেন বৈজ্ঞানিক সাহিত্যে এর যত কম ব্যবহার করা যায় ততটাই ভালো, কারণ এটা বোঝার পক্ষে যথেষ্ট কঠিন। তাই প্রাবন্ধিক বলেছেন বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সহজ সরল এবং স্পষ্ট হওয়া প্রয়োজন, একথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এর পরবর্তী অংশ, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরও একটি দোষ প্রায় নজরে পড়ে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত বড় ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রিকাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। আরও একবার বলা উচিত, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। এ প্রসঙ্গে লেখক বলেছেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ অল্প জ্ঞান সাধারণ পাঠকের পক্ষে উপযুক্ত হয় না। যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করেন তাদের যথেষ্ট সচেতন থাকা উচিত, যেখানে শুধু সাহিত্য জানলে চলে না, বৈজ্ঞানিক তথ্য সম্পূর্ণ জানা উচিত। ভারতীয় জনসাধারণের জন্য যে বৈজ্ঞানিক রচনা লেখা হয় তা প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে লিখতে হয়, তার উপর যদি বৈজ্ঞানিক তথ্য ভুল থাকে তাহলে পাঠকের পক্ষে যথেষ্টই কষ্টকর বা বেদনাদায়ক। এক্ষেত্রে প্রাবন্ধিক উদাহরণ দিয়েছেন অক্সিজেন কিংবা হাইড্রোজেন জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য, এর পিছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। তাই লেখক মনে করেছেন বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের উচিত তাকে যাচাই করে বিচার করে তবেই সেটা প্রকাশ করা। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন এখানে দেওয়া আছে, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কী ধরনের ভুলের কথা বলেছেন? এ প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন সাধারণ পাঠক হচ্ছে বই নির্ভর, এই বই থেকেই তারা তথ্য নিয়ে নিজেরা যেমন জানেন এবং অপরকেও জানাতে সাহায্য করে। কিন্তু প্রাবন্ধিক দেখেছেন কিছু লেখক অল্প জ্ঞান বা অল্প বিদ্যা নিয়ে বৈজ্ঞানিক রচনা লিখতে বা সন্দর্ভ লিখতে অগ্রসর হয়, আর এর ফলেই ক্ষতি হয় সাধারণ পাঠকের। তাই লেখকেরা জ্ঞানে অজ্ঞানে এই ভুল তথ্য কিন্তু সরবরাহ করে চলেছে, সেই বিষয়টি ব্যাপারে প্রাবন্ধিক একদম রুষ্ট। কারণ বিখ্যাত লেখকরা তাদের মান, যশ, খ্যাতি ও নামের প্রতি সুবিচার করতে গিয়ে সতর্ক থাকেন, কিন্তু সেটা অখ্যাত অনভিজ্ঞ লেখকদের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব হয় না। তাই প্রাবন্ধিক বলেছেন কোনো বৈজ্ঞানিক রচনা বা সন্দর্ভ প্রকাশ করার আগে অবশ্যই অভিজ্ঞ লোককে দিয়ে বা অভিজ্ঞ লেখককে দিয়ে সেটি যথেষ্ট পরিমাণে যাচাই বিচার করে তবেই সেখানে প্রকাশ করা উচিত, তবেই সেটি যথার্থ এবং সঠিক হয়ে উঠবে, একথাটি প্রাবন্ধিক এই প্রবন্ধে বলতে চেয়েছেন।